শুভেচ্ছা সবাইকে প্রায়োগিক বাংলা নিয়ে কথা বলার জন্য আজকে আমি স্টুডিওতে হাজির হয়েছি আমি মোহাম্মদ মিজানুর রহমান সরকার প্রায়োগিক বাংলা বাংলা প্রয়োগের ক্ষেত্রে প্রাথমিক থেকে শুরু করে উচ্চতর পর্যায় পর্যন্ত খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় এই গুরুত্বপূর্ণ বিষয়ের মধ্যে দুটি বিষয় খুব লক্ষণীয় একটি হচ্ছে বাংলা বানান বাংলা বানান সমস্যা অনেক দিনের এই সম্পর্কে কিছু বলার চেষ্টা করব আর দ্বিতীয়টা হচ্ছে বাংলা উচ্চারণ উচ্চারণের ক্ষেত্রেও আমাদের হেয়ালিপনা আছে এবং খুব ছোটকাল কাল থেকেই আমরা যেহেতু উচ্চারণটা মায়ের মুখ থেকে শুনে আসি বাবার মুখ থেকে শুনি আমাদের পরিপার্শ্ব থেকে শুনি এই কারণে বেশ কিছু ঝামেলা হয় তো প্রথমত আমি বাংলা বানান সম্পর্কে বলার চেষ্টা করছি যে বাংলা বানান নিয়ে জটিলতা অনেক দিনের আমরা জানি সর্বপ্রথম বাংলা বানান নিয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় উনিশশো সালে একটি পুস্তিকা বের করে বাংলা বানান সমস্যা নিয়ে তখন উনিশশো সালে রবীন্দ্রনাথ ঠাকুর শরৎচন্দ্র চট্টোপাধ্যায় প্রমুখ তারা বসেছিলেন বাংলা বানান কিভাবে সমতায় আনা যায় এর আগে আমরা জানি যে এক একজন লেখক এক এক ধরনের বাংলা বানান লিখতে গিয়ে সমস্যার সৃষ্টি করেছেন এবং এই সমতার জন্যই সর্বশেষ সর্বপ্রথম কলকাতা বিশ্ববিদ্যালয় একটি উদ্যোগ নেয় সেই উদ্যোগকে আসলে তখনকার সবাই স্বাগত জানিয়েছিল উনিশশো সালে আরেকটি উদ্যোগ গ্রহণ করা হয়েছিল বিশ্বভারতী বিশ্বভারতী এবং কলকাতা বিশ্ববিদ্যালয় এই দুইয়ের মধ্যে প্রায় সব বিষয়েই সমতার বিষয়টি থাকলেও দুই একটা বিষয়ে বিশ্বভারতী আলাদা বানান প্রচলন শুরু করেছিল পরবর্তীতে আমরা দেখলাম শুধু যদি আমাদের বাংলাদেশের আবহ ধরি তাহলে উনিশশো সালের ভাষা আন্দোলনের পর আমরা পেয়েছিলাম বাংলা একাডেমি এরপর থেকে এই বানান সমস্যা আরেকটু প্রকট প্রকটাকার ধারণ করে উনিশশো একাত্তর সালের মুক্তিযুদ্ধের পর সেটা কীভাবে বাংলা একাডেমি কলকাতা বিশ্ববিদ্যালয়কে ফলো করা শুরু করলো আর উনিশশো সালে গিয়ে আমরা দেখলাম এনসিটিভি বা জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড বানান সংস্কার কাজ শুরু করেছে সুতরাং আমাদের দেশে আমরাই বাংলা বানান নিয়ে দুই ধরনের সংকটে পড়েছি একটা হচ্ছে ইন্টারমিডিয়েট পর্যন্ত বাংলা বানান এক ধরনের ছিল যেটা এনসিটিভি বা জাতীয় শিক্ষাক্রম পাঠ্যপুস্তক বোর্ড আমাদেরকে নির্দেশনা দিয়েছেন এরপর থেকে আবার ডিগ্রি পর্যায় থেকে শুরু করে উচ্চতর পর্যায় পর্যন্ত বাংলা একাডেমি এই নিয়ে ঝক্কি ঝামেলা প্রচুর হয়েছে সর্বশেষ দু সালে এসে বাংলা একাডেমি এন সি টিভি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পণ্ডিতরা সহ সবাই মিলে বসে একটি প্রমিত বাংলা বানান নির্ণয় করেছেন যেটা বাংলা একাডেমির বানান আমরা বলি এবং এখন থেকে সবাই একই ধরনের বানান আমরা সাধারণত লিখছি এটা একটা ভালো উদ্যোগ এটা অনেক আগ থেকে শুরু হলেও দু হাজার সালের যে বানান সংস্কার হয়েছে এটা নিয়ে বাংলা একাডেমির ছোট একটি পুস্তিকাও বের করেছে বাংলা বানানের নিয়ম নামে আমরা জানি আমরা যে শব্দগুলো ব্যবহার করি পাঁচশো বছর আগে এত শব্দ বাংলায় ছিল না কিংবা যে প্রতিনিয়তই কিন্তু আমাদের শব্দ ভাণ্ডারে নতুন নতুন শব্দ যুক্ত হচ্ছে এই নতুন শব্দ যুক্ত হচ্ছে আমাদের প্রয়োজনে বিভিন্ন প্রয়োজনে আবার কখনো কখনো বিদেশি অনেক শব্দ এসে যুক্ত হচ্ছে সেগুলো আমরা নির্বিচারে কিন্তু গ্রহণ করি না যেহেতু বাংলা একটি বৈজ্ঞানিক ভাষা একেবারে বিজ্ঞান নির্ভর ভাষা বলে এটা কিছু প্রসিডিওর বা পদ্ধতির মাধ্যমে সেই ভাষাটা আমরা আত্মিকৃত করি এর জন্য ইংরেজি যে শব্দগুলো আছে যে পরিভাষা বাংলা কিন্তু একটি পরিভাষা কোষ গ্রন্থ আছে তো এইভাবেও কিন্তু বাংলা ভাষা বাংলায় যুক্ত হচ্ছে সুতরাং এই শব্দগুলো কিভাবে বানান কী বা কী পদ্ধতিতে বানান হবে এগুলোর জন্য আলাদা বোর্ড আছে আমরা জানি তো এইভাবেই বাংলা একটি সর্বমান্য ভাষা হিসেবে যদি স্বীকৃতি পেতে হয় তাহলে সবাইকে একই ধরনের বাংলা লিখতে হবে আমরা নিশ্চয়ই জানি আমরা যে শব্দগুলো ব্যবহার করছি বাংলা এই শব্দগুলোর অধিকাংশই এক সময় সবচেয়ে বেশি শব্দ আসতো সংস্কৃত বা তৎসম থেকে তো তৎসম শব্দ থেকে যে শব্দগুলো এসেছে সেগুলোর বানান কিন্তু সুনির্দিষ্ট এবং সুনির্ধারিত ঝামেলা অন্য জায়গায় সবচেয়ে বড় ঝামেলাটা কি? যে একটি সংস্কৃত বা তৎসম শব্দের বানানই এক একজন এক এক রকম লিখতেন ধরুন একটি শব্দ আমি বলছি কিংবদন্তি কিংবদন্তির শেষে যে রস্য ইকার এবং দীর্ঘ ইকার দুটি শুদ্ধ সংস্কৃত নিয়মে কিন্তু এখন আমরা বাংলা পড়ছি আমরা কিন্তু সংস্কৃত পড়ছি না সুতরাং যে দীর্ঘ ইকার এবং রস্য ইকার কেন ব্যবহার করব। দুইটার তো দুটি উদ্দেশ্য আছে রস্য ই ব্যবহার করি রস্য উচ্চারণের জন্য দীর্ঘ ই ব্যবহার করি দীর্ঘ উচ্চারণের জন্য এখন কিংবদন্তি রস ইকার দিয়ে লিখলে আমি যে উচ্চারণটা করি দীর্ঘ ইকার দিয়ে ব্যবহার করলে একই উচ্চারণ হচ্ছে তাহলে আমি অযথা কেন দুটো ব্যবহার করব একটিমাত্র শব্দ শব্দের নির্দেশনার ক্ষেত্রে আমার দুই ধরনের বানান লেখার কোনো যৌক্তিকতা নেই সুতরাং বাংলা একাডেমি যথার্থ কাজটাই করেছেন তারা বলছেন তৎসম থেকে বা সংস্কৃত থেকে যে শব্দগুলো বাংলায় সরাসরি এসেছে দুই ধরনের বানান নিয়ে এসেছে এখন অর্থাৎ ওই যে কিংবদন্তির কথা বললাম যেমন ধরণী একটি শব্দ ধরণী আমরা দীর্ঘ দিয়ে লিখতাম কিন্তু রসইকের দিয়েও শুদ্ধ মজার বিষয় হচ্ছে আমরা যখন ছোটোকালে পড়াশোনা করতাম স্কুলে তো ধরনী কেউ যদি রসইকেট দিয়ে লিখতো তাহলে শিক্ষক সেটা কেটে দিতেন হয়তো তিনিও জানতেন না আমি শ্রদ্ধা রেখেই বলছি সবার প্রতি শ্রদ্ধা রেখেই বলছি অনেকেই হয়তো জানতেন না এটা দীর্ঘ ইকের দিয়েও শুদ্ধ এবং রস দিয়েও শুদ্ধ সর্বশেষ বানান যে রীতি সেখানে বলা হলো এমন অনেকগুলো শব্দ আছে যেগুলো রস্য ই দীর্ঘ ই দুইটাই শুদ্ধ ছিল এখন এসে শুধু রস্য ই ব্যবহার করব দীর্ঘ ই যেগুলো আছে সেগুলো ব্যবহার করব না একই শব্দ যদি কোনোটা একটা মাত্র শব্দ যেখানে রস্য ই এবং দীর্ঘ ই দুইটাই শুদ্ধ ছিল সেই ক্ষেত্রে এখন আমরা একটি বানান নিব। সেটা হচ্ছে রস্ম ই ক্যান দিয়ে যেমন ধরণী তরণী সরণী কিংবদন্তি ধমনী যে শব্দগুলো আছে আগে দুটি বানানি শুদ্ধ ছিল এখন একটি বানান অর্থাৎ রস এই কার দিয়ে শুদ্ধ বানাটা নিব আপনারা নিশ্চয়ই এখন পর্যন্ত লিখেন উষা সকালবেলা যেটা ঊষা আমরা সবসময় দীর্ঘ উকার দিয়ে লিখতাম অথচ সংস্কৃত থেকে এই শব্দটা যখন এসেছে তখন দুই ধরনের বানান নিয়ে এসেছে রস উ নিয়ে এসেছে আবার দীর্ঘ উ নিয়ে এসেছে সংস্কৃতে বলা আছে দুই ধরনের দুইভাবেই শুদ্ধ কিন্তু আমরা সময় দীর্ঘ উ দিয়ে লিখতাম হ্যাঁ আসলে রস উ দিয়েও শুদ্ধ দীর্ঘ দিয়ে শুদ্ধ ঊষা উর্না এই শব্দগুলো এটা রস উকার দিয়ে শুদ্ধ ছিল দীর্ঘ উকার দিয়ে শুদ্ধ ছিল সর্বশেষ বানান রীতি অনুযায়ী বলা হয়েছে এই সকল শব্দে যেখানে রস্য উ দীর্ঘ উ দুটি শুদ্ধ সেখানে এখন শুধু রস্য উকার দিয়ে যেটা লেখা হবে সেটাকে শুদ্ধ ধরতে হবে দীর্ঘ উকারটা আমরা ব্যবহার করব না এখন থেকে ভুল ঠিক আছে তাহলে এই হচ্ছে তৎসম থেকে যে শব্দগুলো বাংলায় প্রবেশ করেছে একেবারে বিধিবদ্ধভাবে কিছু নিয়ম আছে এই নিয়মগুলো ফলো করতে হয় ওটাকে আমরা একটা সাবটাইটেল হিসেবে দিতে পারি রস ই দীর্ঘ ই রস উ দীর্ঘ উ সংক্রান্ত শব্দ নিয়মটা এমন হতে নিয়মটা এভাবে নির্ধারণ করেছেন বাংলা একাডেমি যে তৎসম থেকে আগত যে সকল শব্দে রস ই দীর্ঘ ই রস উ দীর্ঘ উ উভয় শুদ্ধ কেবল সে সকল শব্দের ক্ষেত্রে রসই অথবা তার কার চিহ্ন ব্যবহৃত হবে রস উ অথবা তার কার চিহ্ন ব্যবহৃত হবে আগে যেগুলো দীর্ঘই লিখতাম সেগুলো এখন আর হবে না সেগুলো রসই দিয়ে লিখতে হবে এটা গেছে একটা নিয়ম সংস্কৃত থেকে যে শব্দগুলো এসেছে যে নিয়ম করা হয়েছে পাঁচটি নিয়মে পরিবর্তন এসেছে পাঁচটির মধ্যে একটি একটা সাবটাইটেল আমি বললাম রস ই দীর্ঘ ই রস উ দীর্ঘ উ সংক্রান্ত আর দ্বিতীয় আরেকটা আছে সেটা হচ্ছে রেফ সংক্রান্ত এটার নিয়মটা হচ্ছে রেফ এর পর বর্ণের দ্বিত হবে না বর্ণ দুবার ব্যবহৃত হবে না অবশ্য এখন আমরা করি না ষাটের দশকের যেই বইগুলো আছে সেখানে আমরা এগুলো অহরহ দেখতে পাই অর্জন অর্চনা হ্যাঁ এই শব্দগুলো ধর্ম কর্ম বিশেষ করে সংস্কৃতে রচিত যে বই পুস্তক আছে রামায়ণ মহাভারত সেখানেও যে বাংলাগুলো আছে সেখানে আমরা দেখতে পাই ধর্ম কর্ম ময় ময় রেফ দিয়ে লেখা সেটা সেটা তাদের জন্য প্রযোজ্য ছিল কিন্তু আমাদের নিয়মে হচ্ছে রেফ এর পর বর্ণের দিত্ব হবে না এখন মাঝে মধ্যে আমরা দেখতে পাই গ্রামেগঞ্জে দেখে গেলে আমরা এই বানানটা একটু বেশি আমাদের দৃষ্টিগোচর হয় সেটা হচ্ছে কার্যালয় বানানে কার্যালয় বানানটা ক আকার জয় রেফ আকার আবার জয় রেফের পরে দেখবেন যে জফলও আছে হ্যাঁ রেফের পর আমি অন্তস্থ যে লিখলাম আবার জফলা হবে না কিন্তু এটা অহরহ আমরা দেখতে পাই এগুলো আমাদের শিক্ষার্থীদের চোখে পড়ে বিশেষ করে এই যে কার্যালয় যেখানে আসছে কার্য যেখানে আছে সেই সকল ক্ষেত্রে এগুলো তাদের মধ্যে আবার স্থায়ী হয় তো সুতরাং বাংলা বানান সর্বত্র একই রকম যদি হয় এই পোস্টার তারপরে আপনার এ বিভিন্ন ধরনের ফেস্টুন ব্যানার এগুলোতে কিন্তু শুদ্ধ বানানোর জন্য সরকার যে সিদ্ধান্ত গ্রহণ করেছেন এটা যদি আমরা সবাই মানি তাহলে বানান সংস্কারের যেই প্রচেষ্টা সেটা সত্যি সত্যি সুফল পাওয়া শুরু করবে তাহলে রেফের পর ব্যঞ্জন বনে দিতে হচ্ছে না কার্য কার্যালয় ধর্ম কর্ম অর্চনা একসময় কিন্তু ছিল যে বললাম ষাটের দশকে এখন নেই এটা হচ্ছে দ্বিতীয় একটা নিয়ম আর তৃতীয় একটা নিয়ম সেটা হচ্ছে সন্ধি সংক্রান্ত সন্ধি এই যে আমরা শব্দগুলো ব্যবহার করছি এখন আমাদের যে শব্দ ভাণ্ডার বা অভিধান এই অভিধানে এখন বাংলা একাডেমি থেকে সর্বশেষ প্রকাশিত যে অভিধান সেখানে দেখেন প্রায় দেড় লাখের মতো শব্দ অথচ কয়েক বছর আগে এই সংখ্যা কত কম ছিল এই শব্দগুলো যে বাংলায় প্রতিনিয়ত যুক্ত হচ্ছে এগুলো বিভিন্ন ধরনের নিয়ম নীতি মেনেই কিন্তু যুক্ত হচ্ছে এই শব্দের মধ্যে মূলত দুই ধরনের শব্দ আছে এক ধরনের শব্দ হচ্ছে তৎসম শব্দ আর বাকি বাকিগুলো হচ্ছে অতৎসম শব্দ অতৎসমকে আবার আমরা ভাগ করি সাধারণত ব্যাকরণে আমরা দেখতে পাই চার ধরনের ভাগ আছে একটা হচ্ছে তদ্ভব অধ্যতৎসম দেশি বিদেশি সর্বশেষ আবার বয়াকরণরা আরেকটি ভাগ ভাগ্যেও নিয়ে এসেছেন সেটা হচ্ছে মিশ্র শব্দ মিশ্র শব্দের মধ্যে আমরা দেখতে পাই যে বাংলাও আছে ইংরেজিও আছে ইংরেজি প্রথম বাংলা শেষে সংস্কৃত বাংলা এভাবে কিন্তু বেশ কিছু শব্দ আসে হেড মৌলভী হেড এটা বিদেশি একটি উপসর্গ তাই না আর মৌলভী এটা হচ্ছে ফার্সি সুতরাং ইংরেজি এবং ফার্সি মিলে আবার নতুন একটা শব্দ হয় সুতরাং এগুলো হচ্ছে মিশ্র শব্দ বিমিশ্রণ শব্দের সংখ্যাও কিন্তু বাংলায় নেহায়ত কম নয় অনেক আছে তো এগুলোর নিয়ম বিধিবদ্ধ করার জন্য এই যে আমরা বলছি যে শব্দগুলো আমাদের প্রয়োজনে কিন্তু আমরা শব্দগুলো বানাচ্ছি কবি শিল্পী সাহিত্যিক এরা কিন্তু শব্দ বানান শব্দের কারিগর বলি আমরা এদেরকে বিভিন্ন প্রয়োজনে তারা শব্দগুলো তৈরি করেন এক একজনের স্টাইল এক এক রকম এই যে রবীন্দ্রনাথ প্রচুর শব্দ তৈরি করেছেন নজরুল বিভিন্ন শব্দ থেকে শব্দ আমদানি যেমন করেছেন তেমনি এই আন্তঃশব্দ দিয়ে নতুন শব্দও তৈরি করেছেন প্রচুর হ্যাঁ সন্ধির মাধ্যমে আমরা অনেক শব্দ তৈরি করেছি সমাসের মাধ্যমে শব্দ তৈরি করেছি উপসর্গের মাধ্যমে শব্দ তৈরি করেছি প্রত্যয়ের মাধ্যমে শব্দ তৈরি করেছি একটি শব্দ দুবার উচ্চারণ করে করে কিন্তু আমরা শব্দ তৈরি করি আবার বিদেশ থেকে আগত যে শব্দগুলো আছে সেই শব্দগুলো বাংলায় আমরা আত্মিকৃত করেছি বিভিন্নভাবে সুতরাং যেখানে একশো বছর আগে আমাদের এই বাংলা ভাষার শব্দ সংখ্যা ছিল এখন যা আছে এর অর্ধেকেরও কম হ্যাঁ প্রতিনিয়ত আমরা শব্দগুলো যে নিচ্ছি এটা আমাদের প্রয়োজন প্রয়োগের ক্ষেত্রে দরকার পড়ে বলে এটা আমরা নিচ্ছি তো নির্বিচারে আমাদের এই শব্দগুলো নেওয়া যাবে না এর জন্য অনেকগুলো বিষয় অনেকগুলো নিয়ম অনুসরণ করে আমাদের সেটা নিতে হয় তাহলে তৃতীয় যে বিষয়টা বললাম নিয়মটা বললাম সেটা হচ্ছে সন্ধি সংক্রান্ত সন্ধি সংক্রান্তটা কেমন যে সন্ধিটা কি সন্ধি হচ্ছে দুটি ধ্বনি পরস্পর মিলিত হয় মিলিত হয় প্রথমটা হয় অমিট হয়ে যায় দ্বিতীয়টার উপর জোর দেওয়া হয় কিংবা দ্বিতীয়টা অমিট হয় এভাবে না যেমন রসই রসই মিলে দীর্ঘই এভাবে তো সেই ক্ষেত্রে একটি নিয়ম হচ্ছে এমন যেমন অহংকার একটি শব্দ আমরা ব্যবহার করি অহংকার শব্দটা সন্ধি গঠিত শব্দ আসলে দুটি পার্ট একটি হচ্ছে অহম আর একটা হচ্ছে কার অহম এর শেষে দেখেন আছে ম এটা শেষে প্রথম অংশের শেষে আছে ম আর দ্বিতীয় অংশের প্রথম হচ্ছে ক তো সংস্কৃতে একটি নিয়ম আছে যে সন্ধিবদ্ধ শব্দে যদি প্রথম অংশের শেষে ম থাকে আর দ্বিতীয় অংশের প্রথমে ক বর্গীয় ধরে থাকে ক খ গ যদি থাকে হ্যাঁ তাহলে এ ময়ের স্থলে অনুসার হয় যেমন বললাম অহং যোগ কার অহংকার হ্যাঁ যেমন সঙ্গীত সম যোগ গীত ম আছে প্রথম অংশের শেষে ম আছে আর দ্বিতীয় অংশের প্রথমে গ আছে তাহলে এই গয়ের প্রভাবে মটা অনুসারে রূপান্তরিত হয় বলে আমরা সঙ্গীত বলি না সঙ্গীত বলি হ্যাঁ এটা একটা নিয়ম এই নিয়মের ক্ষেত্রে আরও বেশ কিছু শব্দ সংগঠন সংযোগ ঘটন সংগঠন এই শব্দগুলো এসেছে আচ্ছা আরেকটি খুব গুরুত্বপূর্ণ ভাইটাল একটি নিয়ম আছে সেই নিয়মটা হচ্ছে একটা দীর্ঘই প্রত্যয় আমরা বাংলা যেটাকে দীর্ঘই প্রত্যয় বলি সংস্কৃতে সেটাকে বলতো ইন প্রত্যয় রস্য ন ইন প্রত্যয়টাই বাংলায় আমরা এটাকে বলছি দীর্ঘ ই প্রত্যয় এটাতে একটা নিয়ম আছে যে আমরা এই শব্দগুলো প্রায়শ পন্ডিতরাও ভুল করে থাকি যে রস অকারের জায়গায় দীর্ঘ ইকার দীর্ঘ ইকার জায়গায় রস্যইকার দিয়ে ফেলি কেন এই নিয়মটা এখন বিধিবদ্ধ করা হয়েছে যেমন প্রাণ একটি শব্দ এর সাথে যদি আমি দীর্ঘই প্রত্যয় যুক্ত করি তাহলে হয়ে যাচ্ছে প্রাণী দীর্ঘ ই মানে দীর্ঘ উচ্চারণের কারণেই আমরা দীর্ঘ ই ব্যবহার করছি একটু লক্ষ্য রাখতে হবে তাহলে প্রাণী কিন্তু আমরা দীর্ঘ দি দিয়েই লিখি যেমন মন্ত্র এই শব্দটার সাথে যদি দীর্ঘ ই প্রত্যয় যুক্ত করি তাহলে হয়ে যাচ্ছে মন্ত্রী তাই না আচ্ছা তাহলে প্রাণী শব্দটা দিয়ে ধরি প্রাণ একটি শব্দ এর সাথে দীর্ঘ ই প্রত্যয় যুক্ত করে আমরা প্রত্যয় গঠিত একটি শব্দ তৈরি করে ফেললাম প্রাণী এইবার আসেন এই প্রাণী শব্দটার সাথে যেহেতু এটা প্রত্যয় গঠিত শব্দ এটার সাথে যদি আরেকটা শব্দ যুক্ত করি তাহলে কিন্তু এটা সমাজবদ্ধ পদ হয়ে যাবে দুটি শব্দ একত্র হয়ে সমাসবদ্ধ পদ হয়ে যাবে যদি সমাসবদ্ধ পদ হয়ে যায় তাহলে আমরা লক্ষ্য করি কি এই যে ভেতরের দীর্ঘ ইকারটা আছে উচ্চারণটা কিন্তু আর দীর্ঘ থাকে না সেটা রস্য হয়ে যায় এই কারণে ভেতরের দীর্ঘ দীর্ঘটা ইকার হয়ে যায় আমি উদাহরণ দিচ্ছি প্রাণ এর সাথে দীর্ঘই প্রত্যয়যুক্ত করলাম তখন হয়ে গেল প্রাণী প্রাণীর সাথে আমি বিদ্যা শব্দটি যোগ করলাম তাইলে হয়ে গেলো প্রাণীবিদ্যা একটু লক্ষ্য করি আমরা প্রাণ এর সাথে যখন দীর্ঘই প্রত্যয় করলাম তখন উচ্চারণটা কিন্তু দীর্ঘই থেকে গেল প্রাণী যখন আমরা উচ্চারণ করি প্রাণী কিন্তু এটার সাথে যদি আরেকটা শব্দ যুক্ত করি আমাদের জিওবা পরের অংশটা উচ্চারণের জন্য খুব দ্রুত গতিশীল হয় বিদ্যা উচ্চারণ করার জন্য এই কারণে তখন উচ্চারণটা হয়ে যায় প্রাণীবিদ্যা একটু লক্ষ্য করি প্রাণী শুধু প্রাণী উচ্চারণ করতে আমি যে সময়টুকু দিই এর সাথে যখন বিদ্যা উচ্চারিত হয় তখন কিন্তু এই সেই সময়টা আমরা দীর্ঘ ক্ষেত্রে দিচ্ছি না কারণ পরে একটা রস্যই আছে ওই রসিকার উচ্চারণের জন্য আমার জিও বা খুব দ্রুত গতিশীল হচ্ছে সামনের দিকে যাচ্ছে এই কারণে প্রাণী কিন্তু প্রাণীবিদ্যা মন্ত্রী কিন্তু মন্ত্রিসভা পরিষদ হ্যাঁ এই বিষয়গুলো হ্যাঁ আমরা সাধারণত ভুল করে থাকি সুতরাং এই বিষয়গুলোর দিকে যদি লক্ষ্য করি তাহলে মোটামুটি এই শব্দগুলো আর ভবিষ্যতে হয়তো আমাদের ভুল যাবে না এবার আসি এই দীর্ঘই প্রত্যয়যুক্ত যে শব্দগুলো আছে এর সাথে যদি তা অথবা তয়ব প্রত্যয়যুক্ত হয় তারপরেও কিন্তু অস্বীকার হয়ে যায় যেমন মন্ত্রী এটা দীর্ঘকার দিয়ে লিখলাম এর সাথে যদি তয় বা যুক্ত করি তাহলে শব্দটা হয়ে যায় মন্ত্রিত্ব একটু লক্ষ্য করি সেই তয় বা যুক্ত করাতে দীর্ঘ উচ্চারণটা কিন্তু রস্য হয়ে যাচ্ছে আমরা মন্ত্রী উচ্চারণ করতে যে সময়টুকু দিচ্ছি মন্ত্রিত্ব উচ্চারণ করতে গেলে দেখেন সেই সময়টুকু আর থাকছে না আমার জীবাটা খুব দ্রুত গতিশীল হচ্ছে সামনের যে ধ্বনি আছে সেটা উচ্চারণ করার জন্য এই কারণে সেটা কিন্তু ইকার হয়ে যায় তাহলে রস এবং দীর্ঘ আমি এগুলো কেন ব্যবহার করব আমার একটা প্রায়োগিক দিক আছে আমি কিভাবে এটা প্রয়োগ করি আমার কথায় কিভাবে এটা প্রয়োগ করি সেটার উপর নির্ভর করবে আমি এটা ইকার দিব না দীর্ঘ ইকার দিব এই কারণেই বলছি যে বাংলাটা কিন্তু আসলে বিজ্ঞান মানে খুব বিজ্ঞান ভিত্তিক আমরা যে ধ্বনিটা করছি সাউন্ড এটা তো বিজ্ঞানের বিষয় ফিজিক্স তাই না এটা ফিজিক্সের বিষয় সুতরাং বাংলা কিন্তু সেগুলো মানে আমাদের মেনেই সেই কাজটা করতে হয় আচ্ছা এ গেল চতুর্থ নিয়ম আরেকটি নিয়ম আমরা দেখেছি আমরা যখন খুব ছোটকালে পড়াশোনা করতাম তখন দেখতাম যে অনেক শব্দের শেষে বিসর্গ আছে তৎসম থেকে আগত অনেক শব্দের মধ্যে বিসর্গ ছিল ইতস্তত হ্যাঁ প্রথমত মূলত কার্যত স্বভাবত এই শব্দগুলো শেষে অধিকাংশ ক্ষেত্রে বিসর্গ ছিল যেহেতু আমরা সংস্কৃত আর পড়ছি না এগুলো বাংলায় আত্মীকৃত করেছি এই কারণে শব্দের শেষে বা শব্দান্তে বিসর্গ বসবে না এই নিয়মটি বাংলা একাডেমি আমাদের জন্য করে গেছেন অর্থাৎ শব্দের শেষে বিসর্গ বসবে না যেমন আগে ওই যে প্রথমত মূলত কার্যত স্বভাবত হ্যাঁ ফলত এই শব্দগুলোর শেষে বিসর্গ ছিল এখন থাকবে না তবে শব্দের মধ্যে সংস্কৃত থেকে যে যেহেতু শব্দগুলো এসেছে শব্দের মধ্যে যেই বিসর্গগুলো আছে সেগুলো তো থাকতে হবে কিন্তু যদি প্রয়োজন না হয় তাহলে কেন ব্যবহার করব ক্ষেত্রে বাংলা একাডেমি বাছাই করে মাত্র চারটি শব্দের ভিতরের যে বিসর্গ আছে সেগুলো বাদ দিতে বলেছেন হ্যাঁ সে বাদ দেওয়ারগুলো কি কী একটা হচ্ছে আপনার নিঃশ্বাস হ্যাঁ যে নিঃশ্বাস শব্দটা দেখেন আমরা এখনও কেউ কেউ কিন্তু নিঃশ্বাস বিসর্গ দিয়ে লিখি বাংলা একাডেমি বলছে এখন বিসর্গ লাগবে না কেন লাগবে না অবশ্য একটা কারণ আছে আমি নয় রস্বিকার দিলাম শয়ের সাথে ব যুক্ত করলাম শয়ের সাথে যখন ব যুক্ত করেছি তখন কিন্তু স দুবার উচ্চারিত হচ্ছে নিঃশ্বাস তাই না নিঃশ্বাস এইভাবে কিন্তু আমি বলছি না তাইলে এটা দুইবার উচ্চারণের পরে তারপরে বিসর্গের যে ব্যবহারটা সেটা আসলে দরকার পড়ে না নিঃশ্বাস এই কারণে নিঃশ্বাসে রবীন্দ্রনাথ নিজেও ব্যবহার করেছেন তার ছোট গল্পে যারা ইন্টারমিডিয়েটে পড়াশোনা করছো তোমরা দেখবে অপরিচিতা গল্প যখন পড়তে যাচ্ছ তখন বেশ কয়েকবার নিঃশ্বাস শব্দটি আছে সেখানে রবীন্দ্রনাথের রচনায় বিসর্গ আছে কিন্তু আমরা যখন এখন ব্যবহার করছি প্রয়োগ করছি তখন এই বিসর্গটা থাকবে না কেন থাকবে না দরকার নেই এই কারণে থাকবে না হ্যাঁ যেমন নিঃশ্বাস নিস্তব্ধ নিস্পৃহ হ্যাঁ তো এই শব্দগুলো নিস্তব্ধ আমরা এক একসময় নিস্তব্ধ শব্দটাতে বিসর্গ লিখতাম ভিতরে হ্যাঁ নিস্পৃহ শব্দটাতে লিখতাম ঠিক আছে এই শব্দগুলোর ভেতরে যে বিসর্গ আছে সেগুলো এখন ব্যবহার করা যাবে না বলে বাংলা একাডেমি মতামত দিয়েছেন তো আজকে আমরা কি দেখলাম যে আমরা যে শব্দগুলো ব্যবহার করি এই শব্দগুলো মূলত দুটি ভাগে আমরা ভাগ করতে পারি প্রথমত একটি হচ্ছে তৎসম শব্দ আর আরগুলো হচ্ছে অতৎসম শব্দ তৎসম শব্দের যে বানানগুলো আছে বানান নিয়ম আছে বাংলা একাডেমি নির্দিষ্ট করে দিয়েছে পাঁচটি নিয়ম আর একটি কথা আছে প্রথম সেটা হচ্ছে এই নিয়ম ব্যতিরেকে অন্যান্য যে শব্দগুলো আছে সেগুলো অপরিবর্তিত থাকবে আর নিয়মের মধ্যে আমরা সাবটাইটেল দিয়ে আমরা একটু প্রথমটা বলেছি রস ই দীর্ঘ ই রস উ দীর্ঘ উ সংক্রান্ত দ্বিতীয়টা বলেছি আমরা রেফ সংক্রান্ত তৃতীয়টা বলেছি সন্ধি সংক্রান্ত চতুর্থটা বলেছি দীর্ঘ ই প্রত্যয় সংক্রান্ত পঞ্চমটা আমরা বলেছি শব্দান্তে বিসর্গ সংক্রান্ত এ এগুলো যদি পরিপালন করি তাহলে কিন্তু অনেক অনেক শব্দ আমরা এতদিন যে ভুল ব্যবহার করতাম তা থেকে আমরা নিস্তার পাবো আশা করছি যারা শুনছেন ধৈর্য সহকারে তাদেরকে অসংখ্য ধন্যবাদ এ থেকে আশা করি কিছুটা হলেও বাংলায় যারা গবেষণা করেন তাদের জন্য না যারা প্রয়োগ করবেন ভুল প্রয়োগ করতেন তাদের জন্য কিছুটা হলেও উপকারে আসবে বলে আমি আশা প্রকাশ করছি সবাইকে অসংখ্য ধন্যবাদ